আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মনে করেন একেবারে জাম নিয়ে হাজির হয়ে গেছি, মানে আম জাম কাঁঠালের দিনে যে সব খামো, কিন্তু জাম খামো না এটা কি কোনো কথা? কোন এটা কি হয়? তাই জাম খায়া মনে করেন একবারে মুখ রঙিন করুন, রস রসে টস টসে জাম নিয়ে মনে করেন একবারে ছোটোবেলার স্টাইলে একেবারে মনে করেন পাড়ি টাড়ি বিছাইয়া হাজির হয়ে গেছে বয় ফুলা ফেন নিয়ে। তো যাই হোক, এরপরে মনে করেন ছোটোবেলা আমরা তো একেবারে জাম জাকরানি ছাড়া খাইতামই না, মানে জাম জাকরাইয়া খাওয়া যে কি একটা মজা, কি একটা টেস্ট, এটা মনে করেন এখন করে ফোলা ফানি বুঝেই না। মানে আমি আমার মানে ফোলাটারে কইলাম যে জাম জাকরাইয়া দিব, সে বুঝেই না জাম জাকরানি কি, আর জাম জাকরাইয়া খাওয়া যে কি মজা এইটাও সে বুঝে না। বুঝবে কেমনি? সে তো জীবনে মনে করেন জাম জাকরাই খায়নি, আমরা তো জীবনে ছোটোবেলায় মনে করেন জাম জাকরানি ছাড়া খাইই নাই। তো যাই হোক, তাহারে মনে করেন জাম জাকরাইয়া খাওয়ানোর জন্য আর জাম জাকরাই কেমনি সে অনুভূতি করানোর জন্য বাইরে মনে করেন একবার পাটি টাটি বিষয়ে মনে করেন প্রস্তুতি গ্রহণ করে লেছে। তো এদিক দিয়ে মনে করেন আমি জামগুলো যেটি মনে করেন একবার পাকনা পাকনা জাম উডিরে মনে করেন বেচা টেচা নিলাম। তো এগুলোর আমি সুন্দর করে 4 থেকে 5টা দোয়া দেবো, কারণ এই জাম মনে করেন বাজার থেকে কিনে আনছি, তো বিভিন্ন জায়গা থেকে মনে করেন আহে, তো বালু টালু থাকতেই পারে, এই কারণে মনে করেন একবার সুন্দর করে দুইয়া টুই একবারে রেডি টেডি করে নিলাম। তো যাই হোক, এরপরে মনে করেন এইখানে আমি দিয়া দেবো মনে করেন 1টা কাঁচামরিচ একবারে কুচি কুচি করে কাটটা, যেহেতু পোলা পানি খাবো তাহলে আমি 1টা কাঁচামরিচ দিলাম। তা আপনারা চাইলে কিন্তু আরও বেশি বেশি জাল দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এটা যা যার স্বাধীনতা যা যার ব্যক্তিগত ব্যাপার, বুঝেন নাই। তো যাই হোক, এরপরে মনে করেন এই জায়গায় দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু পরিমাণ এই লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো সব চাইতে মনে করেন স্পেশাল একটা জিনিস, যেটা আমি সব রকমের ফল ভর্তায় খাই, আর সেই স্পেশাল জিনিসটা হচ্ছে এই যে এটা পাঁচফোড়ন গুঁড়া। তাই পাঁচফোড়ন গুঁড়াটা আমি যত রকমের ফল ভর্তা আছে, মানে আমরা, তারপরে হচ্ছে কামরাঙ্গা, তারপরে এই আম, কাঁচা আম, তারপরে জাম, তারপরে হচ্ছে সব চাইতে স্পেশাল জিনিস আমার মনে করেন পেয়ারা, এই পেয়ারা ভর্তা। তো সব রকমের ভর্তায় মনে করেন এই স্পেশাল মশলাটা আমি দিয়েই দিই, মানে মশলা ছাড়া আমার মনে করেন আমার ভর্তা ভর্তা খাইতে ভালো লাগে না। তো যাই হোক, এরপরে শুরু করে দিলাম মনে করেন একবারে শরীরে যত রকমের শক্তি আছে সব শক্তি দিয়ে জাম জাকরানি। তো আমি তো জাম জাকরাইতেছি, আমার ফলাফলে মনে সুখে মনে করেন দেখতেছে আসলে জাম কি কেমনে জাকরায়, কারণ তারা তো জীবনে দেখেও নাই আর জীবনে মনে করেন জাকরায় খায়ও নাই। তো যাই হোক, আমি তো মনে করেন একবারে জাম জাকরানি শুরু করে দিয়েছি। তো জাম জাকরাইতে জাকরাইতে এক পর্যায়ে দেখলাম যে দু একটা জাম মনে করেন নাস্তা আছে, তো ভাবলাম একটু আড্ডা মনে করেন একটু ভর্তা বানাই, কিন্তু আমার ফলে কেতেছে আজকে জাম জাকরায় খাওয়াইবো, মানে জাকরাই খাওয়াবো, আড্ডা কোনো রকমের ভর্তা করলে আমি খাবো না। সেই বয়সটা আমি আবার মনে করেন শুরু করে দিলাম জাম জাকরানি। তো মাঝখানে আমি একটা জাম মুখে দিয়েছিলাম, দেখে কোনো রকমের কোনো স্বাদ হয় না, তাহার জন্য আমি মনে করেন আবারও একটু মশলাপাতি দিয়ে নিলাম। যে কোনো জিনিস মশলাপাতি মনে করেন কম না হলে, পারফেক্ট না হলে সেটা কি কোনো টেস্ট লাগে, মজা লাগে? তো যাই হোক, এরপর মশলাপাতি দিয়ে তো আবার মনে শিখে জাকরানি শুরু করলাম। তো জাকরাইতে জাকরাইতে পরে নিচে যে দিয়ে আসে একবারে ভর্তা টত্তা হয়ে গেছে, তো এগুলোর একটু উপরে নিচে মনে করেন আউলা জল করে দিলাম, মানে মাখাই দিলাম। তো খাইয়া দেখলাম যে হেভি টেস্ট হয়েছে। তো এদিক দিয়ে মনে করেন আমার মাইয়াটা তো খাওয়া শুরু করে দিয়েছে, মানে সবাই খাওয়া শুরু করে দিয়েছি। তা আমার মাইয়া খাইতে খাইতে দেখেন মুখের অবস্থা কী হয়েছে, মানে মুখে যেমন তেমনই রয়েছে, রঙিন আর হয় নাই। তো আমরা তো ছোটোবেলা মনে করেন জাম খাইলে মুখ একবারে রঙিন হয়ে যেত, ওই যে কবিতা পড়ছি না যে পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ, কিন্তু কই রঙিন, রঙিন তো হয় নাই, মানে কইলাম যে আজকে রঙিন করুম, মানে পোলা ফাইন রঙিন করে দেখেন যে আমি জাম জাকরাই খাইলে মুখ রঙিন হয়, কিন্তু আসলে তো তাই না, যেমন মুখ তেমনই রয়েছে। আর জামেরও কালার দেখেন, মানে জামেরও চেহারা দেখেন, মানে জামও সাদা সাদা, এটা কি কোনো কথা? মানে জাম তো জামই, আমরা জীবন ভরে জাম কালার জাম কালার, মানে কালারিংই একটা আলাদা, কিন্তু জাম সাদা হয়ে রয়েছে। আচ্ছা যাই হোক, এইটাই বোঝা যায় জীবনের সমস্ত রং একবারে উইরা টুইরা গেছে, মানে ফলের থেকে উইরা গেছে। তো অবশেষে মনে করেন জাম খাইতে খাইতে আমার মাইয়া একেবারে বাড়িটা পর্যন্ত সারানি, মানে এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে যে সে বাড়ি পর্যন্ত সাইডটা টুইটটা খাইতেছে। এরপরে মনে করেন আর কী কম, আর কিছু কমার নাই। তো জামের রঙিন গেছে গা, আঙ্গ রঙিন গেছে গা, মানে উইরা টুইরা সব গেছে গা। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে গিয়া এই যে জাম আমি যেমনি ভর্তা করলাম এমনি একটু ভর্তা করে দেখেন আসলে কী পরিমাণ টেস্ট, কী পরিমাণ মজা। তা আল্লাহ হাফেজ।